ছেলের একটা বিয়ে দিয়ে দাও
সিঁদুর কি বেরোবে নাকি? মামা বাড়ি যাব, মামা বলেছেন তরমুজের জন্য একটা চাকরি ঠিক করে দেবে। বলে তরমুজ তোর হলো? তোকে এক কবার বলে দিয়েছিল আমাকে তরমুজ তরমুজ বলে ডাকবি না, আমার নাম তরমুজ না কি রে? হয়েছে হয়েছে, তোমার নাম ইউসুফ জামাল। নাও এখন তাড়াতাড়ি করো। হ্যাঁ আমার জন্য আসল নাম সে নামেই ডাকবে, তরমুজ তরমুজ করো না। ওর হাতে ভাত আমি খাবো না মা। কেন কি হয়েছে? ও ঘর ছাড়িয়ে এসছে, ওর হাতে ময়লা হয়েছে। তুই যাবে আমি খাবো? তুই তো খাবি, যদি গেন্ডা বিক্রি করে কিছু আছে। আমার সুদ দিলে না, কদিন ধরে বলছি সুদটা একটু খুঁজে দেয় না। আনার ভাই, তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? কলেজ থেকে ফেরার পথে দিওনা ফিল নিয়ে এসবো, হ্যাঁ মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। ভালো দেখে এলো কিন্তু, বেঁচে বেঁচে। হ্যাঁ দেখো না তোমরা, এক স্ট্রাইকে চার পকেটে চারটে গুটি ফেলবো। অনেকদিন খেলিনি কিনা, এই হাত থেকে ঠিক সই হচ্ছে না। নইলে এককালে এক স্ট্রাইকে বারোটা গুটি ফেলে দিতে তো। নাও মারো, সাদা তেল দিকে কালো ফেলে দিলে তো তুমি নাও কোনো কাজের না। তোমাকে নিয়ে খেলতে বসে রোজ রোজ হারি। দেখো ভাগ্নে, চট করে জিতে গেলেই তো সেটা জেতা হলো না। অনেকবার হেরে শেষবারে যে জিতবে সেই তো হলো হিরো। তুমি বম্বেকে ডাকু ছবিটি দেখোনি? সেখানে দিলীপ কুমার বীরেন্দ্রের কাছে বারবার হেরে যাচ্ছে বুঝলে, অনেকক্ষণ যখন হলো, তারপর যখন ফাইনাল লড়াই লাগলো তখন দিলীপ কুমার থেকে বীরেন্দ্রে দেখলো এরকম যান নিয়ে পালাতে পারলে বাঁচে। হয়েছে হয়েছে, বাজি কোথা রেখে এখন খেলো তো। খেলছি বাবা খেলছি, কি অমন করে ধমকাস না তো, জানিস আমি একটু তিন নার্ভাস হয়ে যাই। আমাকে এমনি হাসাহাসি করিস তাহলে কিন্তু তোদের সঙ্গে আমি খেলবো না বলে দিলাম। আরে আমি কি আছে, কি খবর? আমারও খবর কি আছি একরকম, কোনো মতো দিনকাল কেটে যাচ্ছে। তুমি কোথায়? ওখানে খেলছি, তুমি বসো।
হাসিনা তোর বাবা এসেছে রে। কই হাসিনা, তুমি তো আজকাল এদিকে আসা একেবারে ছেড়েই দিয়েছো। মাঝে মাঝে মেয়েটাকে দেখতেও তো এক একবার আসতে হয়। ঝামেলা ঝামেলা একেবারে 1100টা ঝামেলা। দেখি না, এবারে 4-5খানা লটারির টিকিট কিনলাম, একটিও জিতলো না। তুমি এই লটারি লটারি করেই শেষ হবে। ঘর সংসারে পাত্র চুকিয়ে দিয়ে আজ এখানে কাল ওখানে বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে। মানে শেষ পর্যন্ত মেয়েটাকেও কি বাউন্ডুলে বানাবে নাকি? ওর বিয়ে দিয়ে দিতে হবে না? দেবো দেবো, ওকে আমি অনেক বড় ধর থেকে বিয়ে দেবো। কার বিয়ে দেওয়া হচ্ছে? ও তুমি, তুমি আবার কোন জঙ্গল থেকে? ওটাই ছিল একদিন, রাঁচিতে নাকি? আপনি সবসময় আমাকে ভীষণ খোঁচা দিয়ে কথা বলেন। সত্যি কথা বলতে গেলেই অমন খোঁচা লাগে। নিজের তো ঘর সংসার বলতে কিছুই নেই, বলি মেয়েটার কথা কি একটু চিন্তা করো। করি বলছি, নিশ্চয়ই করি। একটু আগে বলছিলাম, ওকে আমি একটা বড় ঘর থেকে দিয়ে দেবো। হাসছেন কেন? একটা লটারি একবার জিতে নি, তারপর দেখে নি। দেখলে দাঁড়ান দাঁড়ান, পিতার উপর পড়বে কাজটা। নিশ্চয়ই লিখে দেবো। কি ধরনের গান চাস বল? ঠিক আছে, আজ রাতেই আমি খাতা খুলে দেবো।
আমাকে একজন ওদের মতো হতে হবে কিনা তাই। তুমি কিন্তু মামা সিনেমার নামে খুব নাম করবে, আমি দিব্যি করে বলতে পারি। সত্যি তুই সত্যি বলছিস? এই যে আমি কথাবার্তা বলি ঠিক সিনেমার অ্যাক্টরদের মতো বলি, তাই না? তুমি তো বুঝলি কি করে? ঠিক বলেছো মামা, তোমাকে দেখলেই সিনেমার অ্যাক্টর মনে হয়। সত্যি? যা, এ কথা বলার জন্য তোকে আমি মাফ করে দিলাম। কি মাফ করে দিলে মামা? ওই যে তরমুজ বলে দেখেছিলি, মাফ করে দিলাম। আরে হ্যাঁ, তুই যে একটা গান লিখতে বলেছিলি না, সেটা নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা শুরু করে দিয়েছি বুঝলি। তোকে একটা দারুণ গান দিতে দেবো। আর তোমার কি লেখাপড়া নেই? কতবার তো ফেল করলে, আর কতবার ফেল করার ইচ্ছে শুনি? দিনে দিনে তুমি গোল্লায় যাচ্ছ, অপদার্থ কোথাকার। এর যদি তোমাকে আড্ডা দিতে দেখি তাহলে তোমার গায়ের চামড়া খুলে নেব। যাও, ঘরে যাও। সারা বাড়ি খুঁজে মরছি তোকে। কেন, কি আছে? মজার জিনিস দেখাতে এসছি তোকে, একটা জবর খবর, তোকে না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না। পরে দেখ না কি লেখা আছে ওতে। একটা ফিল্ম কোম্পানির থেকে এসছে, তিনটে ছবি খেয়ে বাজিয়েছে আমার বুঝলি। এবার নির্ঘাত চান্স হয়ে যাবে। হ্যাঁ,
কাউকে বলছি না, কেউ যেন ঘুমের করে যাবে না। তারপর বাজারে যখন ছবি বেরোবে তখন আমাকে দেখে চমকে উঠবে সবাই, রীতিমতো তাক লেগে যাবে ওদের, তাই না? রসালাপ করবার বয়স আছে নাকি? আরে বয়স নেই বলেই তো দরজা জানলা গুলো সব বন্ধ করে দিলাম। ও হ্যাঁ, চিঠিখানা একটু পড়ে দেখো তো। সেখানে অশোক কুমার সাহেবটা 50-এর মতো বয়স, এই জ্ঞানশীদের মেয়ের বিয়ে দিল, তার সঙ্গে সুচিত্রি প্রেম, আর তাদের ডাইরেক্টর আলুওয়ালা তার দুবলা আদমি ছবিতে দেখ, ছবির গল্প এখন রাখো তো। ছবিটিও ভুলটাকে চলে যা বলি শোনো, বাপের লেখা থাকে হাতের মনে হচ্ছে আমাকে আগে বুঝেছি, আপার হাতের লেখা তোমাকে লিখেছে, তাই বলি পুরো বইটা তো রসালাপ করবার ইচ্ছে হলো কেন? তোমরা কিন্তু সিনেমার অ্যাক্টরদের হার মানিয়ে তোমার মুন্ডু দেখো, তোমাকে ইয়াতি মারার জন্য ডাকিনি এখানে। এই যে তুমি বললে ছাড়তে ইয়াতি মারবে না, তোমার সঙ্গে আমার একটা সিরিয়াস আলোচনা রয়েছে। সিরিয়াস? তোমার আপার হাতে লেখা নয়, হাসিনার হাতে লেখা। হাসিনার লেখা ওটা কার কাছে লিখেছে বলতে পারো? আমারও সেটা আমি কি করে বলবো? হ্যাঁ হ্যাঁ তুমি বলবে, তুমি সব জান। আমি কি সিনেমার হিরো নাকি যে আমি সবকিছু জানবো? তুমি বলে দিলেই হলো। আর দেখো আমার চোখের দিকে তাকাও, সত্যি করে বলবে, লুকোবে না। আসিনার কাছ থেকে এ ধরনের চিঠি নিয়ে গিয়ে তুমি কাকে দাও? এই দেখো আমি নিয়ে গিয়ে কাকে দেবো, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই পুরোনো দিনের গল্প করছিলাম। অফিস থেকে ফিরে এসে দরজাটা আমরা বন্ধ করে সেটা ঠিক কারণ দেখাবার জন্য দরজা জানলা সব বন্ধ করে বললে এসব আমরা একটু রসা লাভ করি। Thank you.
এদিকে দাও তুমি তোমার ঘরে যাও যাচ্ছি দরজাটা বন্ধ করে দাও দেখ আমাদের ধৈর্যের একটা সীমা আছে হাতে না তো বলে দিলেই তো পারিস বাবু মুরব্বীদের কথা এমন করে খেলতে আসছে মামাদের উপর যদি অত দরদ থাকতো তাহলে কি আর জেঠানা খায় সেটা ফুটো করত তুমি আবার এর মধ্যে নাক গলাতে এসেছো কেন চুপ করো আমাকে ভালো করেই চিনি আমি ভালোর ভালো পাজির পাজি চট করে নামটা বলে দে কার কাছে লিখেছি সেটা বলবি না তুমি আবার মরা কান্না শুরু করো না মা
বাড়ির মধ্যে কি সব কেলেঙ্কারি হচ্ছে তার কোন খোঁজ খবর রাখো? আহা মেজ, এবার একটু শান্ত, কি চিৎকার শুরু করে দিয়েছি, পুরো পাড়া খবর হয়ে যাচ্ছে। শুনেছি বাবা, কি আর হবে, তোমার চাচার মাথা খারাপ হয়েছে। আহ কি সব সময় আর কি মারো, তুই খেতে উঠছিস কেন? তোর বাপ বলে কি আমি ছেড়ে কথা বলবো নাকি? আরে বাবা, এই তো সেদিনের কথা, অফিস থেকে ফিরে এসে দরজা জানলা গুলো সব বন্ধ করে দিয়ে একটা প্রেম পত্র নিয়ে এসে কি নম্বর বাদিয়ে দিলে? প্রেম পত্র? আরে হ্যাঁ, আমাকে চোখরা নিয়ে বললে তুমি সব জানো, হাসিনা দিতে কার কাছে লেগেছে বলো? হাসিনা লিখেছে তুমিও দেখছি তোমার চাচার মতো কথা শুরু করলে, বলি আমি কি করে বলবো কার কাছে লিখেছে। আর হ্যাঁ, ও যদি কাউকে লিখেই থাকে, কারোর সঙ্গে যদি প্রেম করেই থাকে, তো অন্যায়টা কি করলো শুনি? বলি তোমরা বুড়ো রাখি সবাই জোয়ান বয়সে প্রেম করোনি? মামা চুপ করো তো, দেখ তোর সঙ্গে কথা বলছি না, তুই গপ করিস না। আরে জোয়ান ছেলে মেয়েরা যদি প্রেমই না করলো তাহলে সিনেমা বাস্তব হবে কি করে শুনি? হ্যাঁ, নাটক, নভেল, কবিতা এগুলো লেখা হবে কেমন করে? আর এই যে রোজ রোজ খিয়া মিদাকে গান করো, সেগুলো আসবে কোথেকে শুনি? চাকরির জন্য ছোটাছুটি করতে করতে আমার আমার যান খারাপ হয়ে গেল। আমি দাদা তুই চুপ করে রয়েছিস কেন? তুই হলি আসল সায়তান, এতদিন আমি বুঝতে পেরেছি কেন আমার কেন তুই ফেল করেছিস। বাচ্চার ছেলে মেরে তোর হাড্ডি মাল তো গুঁড়ো করে দেবো আমি। আর আমি কেন মিটিতে বলছো? আমি কিছু জানি না, শুধু তো আমাকে সেদিনের পর আমাকে এমনিতে মিথ্যে উঠে বুকে তো হয়েছে হয়েছে। আমি নাতি কান্নার দরকার নেই, সব অনেক দেখেছি, আমি লেখাপড়া তো সব ঠিক হয়ে চলেছি, পরীক্ষা ফেল করে তুমি সবচেয়ে ভালো মনে। দেখো মা, তোমরা যদি আমার সম্পর্কে এরকম আজে বাজে সন্দেহ করো তাহলে আজ রাতে আমি বাড়ি শেষ করে যাবো। হ্যাঁ এই বলে দিচ্ছি, তোকে আবার কে সন্দেহ করবে? তোরা বাবা লেখাপড়া শিখে মানুষ হয়েছিস, তোদের মুখ থেকেও যদি এ সমস্ত কথা শুনতে হয়। আমার তো পোড়া কপাল, খাল কেটে কুমির এনেছিলাম বাড়িতে। যদি ভালো চাও তো এখনো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে লেখাপড়া করো। এরবারের মতো আমি তোমায় সাবধান করে দিচ্ছি, তোমার মতো সুপুত্র দেশে থাকার চাইতে মরে যাওয়া ভালো।
এবারের পরীক্ষাও যদি তুই ফেল করেছিস তো কান ধরে বাড়ি থেকে বের করে দেবো। ব্যাপার কি? বাড়ি ভীষণ গরম দেখছি। ওই যে আপনার মেজরশালা গেছে না, তার মাথার গুটিটা স্ক্রু ঢিলে হয়ে গেছে। সে কি কখন হল, কেমন করে হল? খোদা মালুক, একদিন অফিস থেকে ফিরে একখানা প্রেমপত্র নিয়ে। প্রেমপত্র? আরে হ্যাঁ, আপনার মেয়ে হাসিনার লেখা। প্রেমপত্র? যা কি বলছেন আপনি, কেন সে বুঝি আর প্রেমপত্র লিখতে পারে না? তাহলে বেশ বড় হয়ে গেছে না? কোনো কথা, আরে বাপ হয়ে মেয়ের বয়সের খবরটাও রাখেন না? কার কাছে কিছু জানি না। আপনিও দেখছি আপনার মেজর শালকের মতো কথা শুরু করলেন। বলি কার কাছে লিখেছে সেটা আমি কি করে জানবো? জানেন, আজ আমার বহুদিন আগে একটি কথা মনে করে গেল। আপনি আর মায়ের সঙ্গে প্রেম করে কি হয়েছিল আমার সন্ন্যাস আপনি বাসায় থাকতাম। রোজ সকালে, দুপুরে, জানলায় দাঁড়িয়ে দুজনে দুজন লুকিয়ে লুকিয়ে দেখতাম। সেদিকে আরেক পাবো,
আমার মাথা খারাপ হয়েছে মামা। তুমি বুঝবে, তুমি ভূত দেখেছ। চোরটা কি করছিল বললে? ঘরের মাঝখানে পাটি পেটে হেঁটে বেড়াচ্ছিল। তার চেহারা দেখেছ? অন্ধকার আবার কারোর চেহারা দেখা যায়নি। তাকে এর আগে কোনদিন দেখেছিলে? আরে পাগল না মাথা খারাপ, দেখতে পেলে কি আর ছেড়ে দিতাম? তুমি অমন করছিলে কেন? কি করছিলাম, কি করছিলাম? সরল কথা, এতক্ষণ কান্নাকাটি করে এখন বলে কি করছিলাম? যত সব হাতের উপর সে কাপড়গুলো শুকোতে দিয়ে আসছি, আনা হলো না।
কাউকে বিয়ে করবে না। কথা তো বলছি, তোকে কেমন তুমি আমাকে সন্দেহ করছো কিছু বুঝতে পারছি না। আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় আমাদের ঘুমিতে কেউ রাজি না হয়। তোর মাথায় মগজের ভাগটা বড় কম, চোখের সামনে সব দেখতে পাচ্ছিস না, কিছু একটা ঘটছে আর অমনি দরজা জানলা গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, কিছু একটা ঘটছে আর অমনি দরজা জানলা গুলো। তোমরা তাকে দেখেছ, গল্প করে জেনেছ, শুধু তাহার নাম জানো না, নাম জানো না। এ
কিন্তু তাহার সুনামকে হাসি ধরে না, এত বকা ঝুঁকি তবু প্রাণ ভরে না, মিষ্টি তাহার সুনামকে হাসি ধরে না, এত বকা ঝুঁকি তবু প্রাণ ভরে না, এত করে বলেছি এত বাগন করেছি, বললে কারোর কথা শোনে না, কথা শোনে না। দেখো ভাগ্নে, ও যদি সত্যি সত্যি পড়ার মধ্যে ডুবে গিয়ে থাকে তবে আমার গান তোর কানে যাওয়ার কথা নয়। আমি কে আবার পেলেন কোথায়? আসলে রাস্তায় দেখা কে আসছি, বলছিল কোথায় একটা ঘর ঠিক করেছে, মাটিনাকে নিয়ে যেতে চাই। হ্যাঁ, ভাবছিলাম অনেকদিন তো আপনাদের এখানে রয়েছে, আর কত, এবার আমি ওকে নিয়ে চাই। নিয়ে যাবে সে তো ভালো কথা, কিন্তু মেয়েটাকে উপোস রাখবে না তো? তোমাদের শুধু বাড়া বাড়ি, ও কি লাগিয়ে থাকে না বললে তো আপনারা হাসবেন। এবার কিন্তু আমি নির্ঘাত একটা লটারি পেয়ে যাই। শয়তানের চ্যালেঞ্জ বুঝি সে কথা তোমার কানে কানে বলে যাচ্ছে? না, একটা গণক বলেছে, সাংঘাতিক লক্ষ্যে আমার এক বন্ধুর হাত থেকে বললে যে এক মাসের মধ্যেই তার প্রমোশন পেয়ে যাবে, আর মাস শেষ করতে না হতেই সে হেড ক্লার্ক হয়ে গেল। যাক, ও যে জন্য এসছে সে সম্পর্কে কি বলো তোমরা? মা কোথায়? থাকো বাবা, ও হাসিনাকে নিজে এসছে। কোথায়? ওর বাসায়। তাই না, এমনি বলছিল অনেকদিন তো রইলে এখানে একটাই। না, তা হবে না বাবা, ও আমার কাছে থাকবে। তোমার সব সাথেই বাড়াবাড়ি, ও নিতে চাইছে। নিলেও তো আর চিরদিনের জন্য নিয়ে যাচ্ছে না, কিছুদিন পরে না হয় ও আবার বেড়াতে আসবে এখানে। আপনার মা এতে বাধা দেওয়া ঠিক হচ্ছে না, বয়সটা নেই, পরের বাড়িটার পরদিন পরে থাকবে। তুমি বউ কথা বলো না, এ বাড়ি তৈরি ওর জন্য পরের বাড়ি হয়ে থাকে, তোমার জন্য ও পরের বাড়ি, তুমি এ বাড়ির মেয়ে নাও, বাইরে থেকে নিয়ে যেত। কি শুরু করে দিলে মা? না, ওকে আমি কাজ ছাড়া করতে পারবো না, সেই বাচ্চা বয়সে মামারা যাওয়ার পর ওকে আমি করে দিতে করে মানুষ করে। তোমরা যে সবাই বড় বড় কথা বলো, ওর জন্য কি করেছো তোমরা? এর বেশি আর কি করেছো তোমরা ওর জন্য? ওই তো তুলে নিয়ে মুখের উপরে বলছি, বললেও কি কখনো মেয়েটার জন্য কিছু এনেছে, কিছু দিয়ে এসেছে? তোমাদের সবার সাদা লাগাতে ওর চিন্তাও নেই। ঠিক আছে, আপনি যদি চান ওকে আপনার কাছেই রাখুন না, আমি তো আমি জোর জবরদস্তি করছি না। মিষ্টি তাহার সোনামুখে হাসি ধরে না, এত বকা ঝুঁকি তবু প্রাণ ভরে না, মিষ্টি তাহার সোনামুখে হাসি ধরে না, এত বকা ঝুঁকি তবু প্রাণ ভরে না, এত করে বলেছি এত বারণ করেছি, বললে কারোর কথা শোনে না, কথা শোনে না। এখানে দালান কোথার ভিড়ে কিংবা কোন গায়ের সুরে ঘরে, তোমরা তারে কত দেখেছ শুধু নাম জানো না, না তার নাম বলবো না, নাম বলবো না। Thank you.
শ্যামল বদল মেয়েটি ডাগর কালো আঁখেটি নানা তার নাম বলব না নাম বলব না তোমরা তাকে দেখেছ গল্প করে জেনেছ শুধু তাহার নাম জানো না নাম জানো না তোর জন্য যে গানটা লিখেছিলাম না সেটা শুরু করে ফেলেছি দেখবি এই এক গানে দুনিয়া মাফ করে দেবে আরে বাবা মানুষ তো বাথরুমেও গান গায় গান গাবার জন্য আবার একটা বিশেষ জায়গার দরকার নেই তোকে তো একটা জিনিসই দেখানো হয় কেমন হচ্ছে তিনখানা কপি ওদের অফিসে পাঠিয়ে দিই কেমন হয়েছে রে খুব ভালো হয়েছে সত্যি একেবারে হিরো হিরো লাগে তাই না আচ্ছা মামা তুমি আমাকে খুব ভালোবাসো তাই না কেন রে আমি কি কোনোদিন তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি তুই আবার কাঁদতে শুরু করলি কেন আরে হাসি এটা আজকাল তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে তাই না তোর জন্য একটা নতুন গানই লিখতে হবে গানটা কেমন তোর সঙ্গে খাপ খাচ্ছে না তোর দিকে তাকাবে কেমন একটা দুঃখ দুঃখ ভাব লাগে দেখ হাসি তুই একটু ঘাবড়াস কোনো মতে আমি একটা চান্স পাই তারপর তোকেও আমি ফিল্ম লাইনে নিয়ে যাব তারপর দেখিস নে হ্যাঁ কেমন সব তোর পিছে পিছে ছোটে এটা কি অভিমানের সময় মা আজকাল ছেলে মানুষ হয়ে গেছে ওর কথা বাদ দাও আমি বলি কি আজ রাতেই একটা বোঝা পড়া হয়ে যায় মেয়েকে খুলে বলিস ওই মা আর হামিদকে বোঝাবে না ওর সাথে আর কোনো প্রয়োজন নেই কি করতে হবে আমি ভেবে নিই কি যা মানে দিয়ে দিয়ে দেবো আমি কোথায় আমার এক বোনের মেয়ে আছে কলেজে পড়ে দেখতে শুনতেও ভালো আমি গিয়ে ওর বাবা মাকে বুঝিয়ে বললেই ওরা রাজি হয়ে যাবে কিন্তু ওরা কোনো চাকরি বাকরি হলো হলো না হবে প্রিয় কাজ তো আর কেউ বেকার থাকে না আমি একবার যা মুখ দিয়ে বের করেছি তাই কিন্তু করে ছাড় আগামী মিনিটেই আমি ওর দিয়ে দিয়ে দেবো
কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, একটু চিনি দিলে পাচ্ছেন। বুড়ো বয়সে ভীষণ বসে হয়ে গেছিস, তুই একখানে মিউজিক বাজাচ্ছিস। তোমার সঙ্গে তো এখনো কোলাকুলি হলো না, এই নিয়ে 1000টা কোলাকুলি হলো। রাতে অ্যাক্সিস শস্যের মুখে মালিশ করতে হবে, তাহলে ঘুমিয়ে আসবে না। মনে রাখিস কিন্তু, তোমরা কাজ করে বাইরে কোথাও চলে যেও না কেন, দুপুরে বাসায় খেয়ে। আর মুন্না তুমি ওরা বেড়াতে যেতে চাচ্ছে, আজ ঈদের দিনে ওদের সঙ্গে করে নিয়ে দিই। ওরা এসছে, ওই যে তোমার বোনের কথা বলেছিল ওরা। আচ্ছা, কোথায় বসবে তো ওদের? যাও যাও, তুমি ওদের কাছে যাও, আমি এক্ষুনি আসছি। মা মা ঈদের দিনে সাহেব আমার আবার ওই ঘরে বসে থাকতে মোটেই ভালো লাগে না, কারণ খুশির দিন, এখানে যাবো সেখানে যাবো, ঘুরবো বেড়াবো খাবো, ঈদ না। তবে হ্যাঁ, এই একটা ব্যাপারে সাহেব আমি একেবারে ঘোরা। ওই ছেলেবেলার কথা বলছি, সেই সময় যে ঈদের দিনে যে ফুর্তি থাকতো, সেরকম ফুর্তি আর এখন পাইনি, কারণ তার স্বাদ ছিল আলাদা। আরে সারা রাত্রে সাহেব ঘুমিয়ে হতো না, মানে কি যে সে কখন ভুল হবে কখন ভুল হবে সে বিরাট উত্তেজনা। আমি তো সাহেব কি ভাবলে এটা কি শুনছি? এর আগে আলাপ করে যে ছিল নাকি, মানে প্রেম প্রেম? হ্যাঁ তাই তো, আর হাসিনাকে তো দেখছি না, হাসিনা কোথায়? হচ্ছে যে এক্সপার্ট, যাই বলুন, মুসলমানদের ঈদের আনন্দ, হ্যাঁ মুসলমানদের ঈদের যে আনন্দটা হয়, হ্যাঁ এ মানে যে আপনি আপনি দোড়া কথা হচ্ছে, আমি মোটেই দোড়া নই। এ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন, তো আল্লাহ তালা বলেছেন যে কি বলেছেন আল্লাহ তালা কি বলেছেন? হঠাৎ জ্বর হলো কি জানি বাবু, এদেরকে তার থেকে বলছি তা ডাক্তার থেকে ওষুধ এনে দেয় না।
তোমার বিয়ে ঠিক করে চলেছে, তুমি তো আমার ভালো তবু এখন যদি তুমি চুপ করে থাকতে তোমার মুখে থেকে পেয়ে যে আমি বেঁচে আছি। এই মুখে লেখার জন্য তুমি আমার মুখে রাখছো না, আমি আর সইতে পারছি না, তুমি কিছু বলো। কাদের কাদের দাওয়াত করতে হবে তারা তা হিসাব করে ফেললে হতো না? বিয়ের দিন তো ঘনিয়ে এলো, আজকালকার দিনে বিয়েতে বেশি লোক দাওয়াত না করলেও চলে, দু চারজন যাদের না বললে নয়। বেশি লোক খাওয়ানো টাকা কোথায়? এই তো সেদিন 500 টাকা ধার নিয়ে। আরে হ্যাঁ, পরশুদিন সকালবেলা মিস্ত্রির আসবে বলে, আমি তো সেদিন বাড়ি থাকবো না। তোমরা বাইরের ঘরের পার্টিশনটা কোথায় করতে হবে ভালো করে দেখবি। কাল সকালে তোমার শেখদার ওখানে যাওয়ার কথা ছিল না? আরে হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিও, আমি তাকে মানে ভুলি। শুন বাবা, মানে চল পোখরে চল। আমি ঠিক করে নেব, কিন্তু
এখন কেমন লাগছে রে মাসি? ভালো। কি বলল ভালো? এই তো গায়ে জ্বর রয়েছে, এখনো দেখছি। তুমি যা তো তো জামান ভাইকে শিখি ডেকে আন। ঈদের কারো যদি একটু কাণ্ড জ্ঞান থেকে থাকে, এত করে বললাম যে একটা ডাক্তার ডেকে এনে মেয়েটাকে দেখাও। আহা হারে, তুমি তো জ্বরে জ্বরে একেবার সারা হয়ে গেল। মা, আমাকে আমাকে দেখেছিলে? আচ্ছা, তোরা এতগুলো লোক ঘরে থাকতে মেয়েটার কোনো চিকিৎসা হচ্ছে না, এটা কেমন তোরা কথা বলতো? করে দেখছিস জানা ওকে কোথায় পাঠাচ্ছে বড়বু? হাসিনার জন্য ডাক্তার আনতে। থাক, ওকে আর যেতে হবে না, আমি আনোয়ারকে পাঠিয়ে দিয়েছি। ওকে তুমি পাঠাতে গেলে কেন বলো তো? বাচ্চা ছেলে, ও কি ভালো ডাক্তার খারাপ ডাক্তার কিছু বুঝবে? শেষে যাকে তাকে ধরে নিয়ে চলে আস। একই কথা বলছো বড়বু, আনোয়ার যদি বাচ্চা ছেলে, হাসিনার চেয়ে 3 বছরই বড়, জামানের চেয়ে মাত্র 2 বছরের ছোট। হয়েছে বাবা হয়েছে, বলে মহা অন্যায় করে দিল। নাও এখন ঢুকির মাথার কাছে আর বকবক করে না, ওকে তুই একা থাকতে দাও। চলো সব ঘরে চলো। রাতারাতি মাটি থেকে চোখের উপরে প্রমোশন, ব্যাপার কি? ওষুধ কি আনবি? আর চৌকি কমলা লেবু আরে হারলে ব্যাপার কি? এমন তো কোথাও দেখিনি। মনে হচ্ছে যেন আলোর যাবে কেরা পেয়েছিস তুই, হ্যাঁ ব্যাপার কি? জানা না খুললোকে কেন বাতাস আসতে কান্ড। আচ্ছা হাসি, আমি যদি এমনি হঠাৎ একদিন ঘুম থেকে জেগে উঠে দেখি আমি একটা বিরাট অভিনেতা হয়ে গেছি, তাহলে খুব মজা হয় না? এখানে বসে বক বক করিস না তো, মেয়েটাকে তো একলা থাকতে দিস। আয় তুই এদিকে বস। ও না না, কে কি করে সম্ভব হয় গো? আনোয়ারের সঙ্গে হাসিনার মানাবে না,
একমাত্র জামানের সঙ্গেই ওর, কিন্তু জামানের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাকে কি হয়েছে? আমার বোনের মেয়ে তো, সে আমি ওদের সঙ্গে কথা বলে ঠিক করে নেব। কিন্তু লোকজন সবাই জানে, ওরা বলবে। সবাই মিলে কলঙ্ক রটাবে আর কি হবে? এতে কলঙ্কের আবার কি হলো? অবসব ঝামেলায় না গিয়ে আমার মতে জামানের বিয়ে যেখানে ঠিক হয়ে আছে সেখানেই হোক, আপনার বিয়ে আমরা আনোয়ারের সঙ্গে। নিশ্চয় একটা সাংঘাতিক কিছু ঘটেছে, তাহলে দরজা জানলা গুলো সব বন্ধ কেন? আমি হলাম বাড়ির মুরব্বী, বয়সের সবার চাইতে বড় আমি, আমি যেটা ভালো মনে করব তাই হবে, আমি যা করতে বলবো মানতে হবে সবাইকে। বড় ভাই বলে তো যা একটা কিছু করতে পারেন না আপনি, আমরা মানব কেন? তা তুমি আমার করে চিন্তা করছো কেন? বলি তোমার কি কোনো ময় মুরব্বী জ্ঞান নেই? সে জ্ঞান কি আর কোনো দিন ছিল? ও তো একটা আত্ম ছোট লোক। ছোট লোক? আমি যদি ছোট লোক হই তাহলে বাড়ির সবাই ছোট লোক, কুস্তি সত্য ছোট লোক। তুই আমার করে চিৎকার করতে বলেছিলাম, এক নম্বরে বেদক হয়ে যাচ্ছিস তুই, তোদের সব ফাইতানি আমি টের পেয়েছি, আমার চোখে ধুলো দিতে পারবি নে। শোনো কথা, যত বেশ আমরাই করেছি তোমার এক সাধু। দেখো বাবু কি হয়ে গেছে, তুমি বেশি বাড়াবাড়ি করো। কি হয়ে গেছে দাদা? দেখো তোমাদের সব ফাইতানি আমার বলবি কি বলবি না, আমাকে সাবধান করে দিচ্ছি যে আর বাড়াবাড়ি করবে। বাড়াবাড়ি আমরা করছি না, তোমরাই করছো। শুধু আজ নয়, যতদিন ধরে এ বাড়িতে আছি মুখ বুঝে সব সহ্য করছি। কেন, টাকা পয়সা কি আমরা কোনোদিন কম দিতাম যে সব সময় মাছের মুড়োটা তোমরাই খেতে? খোদা খোদা আমাকে গজবেনি, আমি যদি এমন কিছু করে থাকি খোদা আমাকে গজবেনি, আমাকে গজবেনি, আমাকে গজবেনি। করলে নিজের ছেলে পাতে দু টুকরো মাছ আর আমার ছেলে পাতে এক টুকরো, যেটা দেখেনি সব দেখেছি আমি। শুনলে শুনলে কি বললো? শোনার কি আছে, ওদের যদি ইচ্ছা হয় ওরা আলাদা হয়ে যাক না, ওদের কি কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা তো হয়ে যাবই, তোমাদের সাথে থেকেছি খেয়েছি তো আমি মানুষের পাশে। তোমরাও শুনে নাও, হাসিনার বিয়ে আমরা আনোয়ারের সঙ্গেই তো। ওরে আমার বিয়ে দেবে ওয়ালা রে, তাহলে তোরা শুনে নে, হাসিনার বিয়ে আমরা জামানের সঙ্গেই তো। আহারে দরদ রে, দরদের বাহার দেখে বাঁচি না, হাসিনার জন্য এত দরদ একদিন কোথায় ছিল শুনে? এখন বুঝি 1,00,000 টাকা লোভ সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে। দেখো বউ, তা দেবো কথা, আমরা টাকার লোভে জামানের সঙ্গে হাসিনার বিয়ে দিতে চাই, আমরা আমরা হাসিনাকে ভালোবাসি, বুঝলে? আহারে আমার ভালোবাসা রে, একদিন সেটা কোথায় ছিল? হামিদ মিয়া মারা যাবার পর বুঝি সেটা উজলে উঠেছে 1,00,000 টাকার লোভে, তাই না? আরে হামিদ মিয়া তো মারা গেছে সেদিন, তার আগে থেকেই আমরা অফিস পাবো। তোমাদের সাথে কোন সম্পর্ক রেখেছি তো আমি বুড়ো বয়সে এসব দেখে যেতে হলো আমার, খোদা আমার মরণ হয় না কেন? এত লোক মরে খোদা আমার নেয় না কেন? মায়ের পেটের ভাই পর হয়ে গেল এমন কথা শুনেছে কেউ কোনোদিন? খোদা এই মেয়েকে কেন যে ঘরে এনেছিলাম, আমার কপাল একটু কেন যে মেয়েকে ঘরে এনেছিলাম? তোদের কালো বলেই থাকবো না, আমি ফিরে নিতে থাকবো, এক রাত টাকা তো পাইনি খোদা।
কেন যে এই মেয়েকে ঘরে এনেছিলাম, আমার সোনার সংসারে আগুন লাগিয়ে দিল। তোরা এসব কি শুরু করেছিস বলতো আপা? বাবা অনেক তো দেখালি, এবার একটু ক্ষান্ত দে না। দেখো তরমুজ, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে এসো না। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি বাড়ি থেকে চলে যেতে পারো। চলে তো যাবোই বাবা, তোমাদের এখানকার চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসিনি। তবে বলছিলাম কি, অনেক তো হলো, এবার শেষ করে দাও না। দেখ আমি জীবনে বহু সিনেমা দেখি, ও হাতে গুনে শেষ করা যাবে না। তোদের এসব ঝগড়াঝাটির পরিণাম কি সে আমি মুখস্থ করে দিতে পারি। শোন, এক নম্বর, মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করবে না হয় পাগল হয়ে যাবে। দু নম্বর, মেয়েটা আত্মহত্যা করবে না, আর তোরা দুই দল হয়ে গেছিস তো এখন, এই দুই দলের একদল স্যাক্রিফাইস করবে। ব্যাস, তারপর মাঝখানের দরজাটা খুলে যাবে, হই হুল্লোড়ের মধ্যে দিয়ে দুই পক্ষের মিলন, হাত ধরাধরি, হাসি তামাশা দিয়ে। দেখ তোরা সিনেমা দেখিস না বলেই তোদের এই দূর করবি, নইলে বাবা এত সব ঝঞ্ঝাটের কি দরকার ছিল? শেষে কি হবে তা তো আগেই বলে দিতে পারতি। আরে এ তো সব গদ বাঁধা ফর্মুলা, আমি তো সব মুখস্থ বলে দিতে পারি। তোদের এখনো বলছি আমি আমার কথা শোন, অত সব ঝামেলায় না গিয়ে নিজেদের মধ্যে একটা ফয়সলা করে ফেল। আরে বাবা একটু করতেই হবে, এটা গদ বানা ফর্মুলা।
কিরে হাসি, কি হয়েছে? কোথায় চলো তুমি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি মামা। কোথায় তুই? দুনিয়াটা কি আর এ বাড়ির মতো এত ছোট মামা? ওখানে অনেক জায়গা, ইচ্ছে করলে তুমিও যেতে পারো। যাবে? চলে যাবি বললি হলো নাকি? আমরা যেতে দেবো কেন? যেতে চাস তো যা, কিন্তু একদিন যে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি তা টাকা দিয়ে যা। দুনিয়াতে শুধু টাকাটাই কিনলে মামা? হ্যাঁ হ্যাঁ, ওটা লম্ব লম্ব কথা রেখে দে, এটি বাড়াবাড়ি করলে এক পাও বাইরে বেরোতে দেবো না। আমাকে আটকে রাখার কোনো ক্ষমতা তোমাদের নেই মামা। আমি তোমাদের দাসী নই, বাদী নই, কেনার গোলামও নই। কেন সব পাগলাম করছো? দুনিয়াতে কারো জন্য কারো জীবন বসে থাকে না, বুঝলি?